নির্দল প্রার্থীর দেওয়াল লিখনে কাদা দিয়ে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে শনিবার সকালে মুর্শিদাবাদ থানার অন্তর্গত কাপাসডাঙ্গা অঞ্চলের নেস্তা গ্রামে সেখানকার নির্দল প্রার্থী লক্ষ্মীরণ বিবির দেওয়া লিখনে কাদা লেপে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় নির্দল প্রার্থী লক্ষ্মীরণ বিবির সমর্থকেরা দেওয়াল লিখনের কাজ শেষ করে তারপরেই রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কাদা লেপে দেয় বলে অভিযোগ কাপাসডাঙ্গা অঞ্চলের পাঁচ নম্বর নেস্তা সংসদে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং নির্দল থেকে দুজন প্রার্থী দাঁড়িয়েছেন গ্রাম পঞ্চায়েত আসনে সকাল থেকেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে দেখলাম আমার নামটা কাটা দিয়েছে আর কাদাদের দিয়ে লেপে দিয়েছে আর এসব কাজ টিএমসির লোকগুলি না আমার নামটা পুরো কাদাটা দিয়ে মিটিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে টিএমসির লোকই করেছে আবার কে করবে এসে দেখছি আমাদের প্রার্থীর যে নামগুলো আছে আমরা নির্দল প্রার্থী থেকে আমাদের প্রার্থী দেওয়া হয়েছে লক্ষ্মী বিবিকে তো সকালবেলায় এসে দেখলাম কি খাদা দিয়ে গবর দিয়ে আমাদের প্রার্থীর নামগুলোকে মুছে দেওয়া হয়েছে তা শাসক দলের লোকই করেছে আপনার তৃণমূল ছাড়া তো এখানে কোনো প্রার্থী নেই আমাদের নির্দল প্রার্থী আর টিএমসির প্রার্থী তাছাড়া কোনো প্রার্থী নেই